নারী শরীরে অনিয়মিত ঋতুস্রাব একটি প্রচলিত সমস্যা। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে 21 দিন থেকে 36 দিনের মধ্যে যেটি হয় সেটি হচ্ছে নিয়মিত ঋতুস্রাব। আর যদি 21 দিনের আগে বা 36 দিনের পরে হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে। অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবন শেষে হতে পারে। যৌবনের প্রারম্ভে সাধারণত 12 থেকে 20 বছর বয়সে কারো শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের হরমোন যদি অপরিপক্ক থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারী শরীরে মেনোপজ শুরু হওয়ার আগে এ ধরনের সমস্যা হয়। এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এই সমস্যা হতে পারে। অনিয়মিত ঋতুস্রাবের কারণ শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের তারতম্যের কারণে এই সমস্যা হয়। বিবাহিত নারীরা হঠাৎ জন্ম নিয়ন্ত্রণ ঔষধ বন্ধ করে দিলে হতে পারে অনিয়মিত মাসিক। বিভিন্ন ধরনের মানসিক চাপের ফলে হতে পারে। শরীরে রক্ত কমে গেলে অর্থাৎ অ্যানিমিয়া হলে অনিয়মিত মাসিক হওয়ার আশঙ্কা থাকে। অনেকের ক্ষেত্রে ওজন বেড়ে গেলে এই সমস্যা হতে পারে। জরায়ুতে বিভিন্ন জটিলতার কারণে হতে পারে অনিয়মিত মাসিক। সহবাসের সময় পুরুষের শরীর থেকে আসা অসুখের কারণেও হতে পারে অনিয়মিত মাসিক। এ ধরনের অসুখের মধ্যে যেমন গনোরিয়া, সিফিলিস ইত্যাদি। শরীরে টিউমার ও ক্যান্সার ইত্যাদি অসুখে হতে পারে অনিয়মিত মাসিক। প্রি মেনোপজের সময় এই সমস্যা অনেক বেশি হয়ে থাকে। যেসব নারীরা শিশুদের বুকের দুধ খাওয়ান সেসব নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। মাসিক অনিয়মিত হলে যে ধরনের সমস্যা হয়, প্রতি মাসে নিয়মিত ঋতুস্রাব হয় না, এক মাসে রক্তপাত হলে হয়তো আরেক মাসে হয় না, অনেকের ক্ষেত্রে 2-3 মাস পরপর হয়ে থাকে। ঋতুস্রাব বেশি সময় ধরে হয়, কখনো অল্প রক্তপাত হয় আবার কখনো বেশি হয়। এতে সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়, এতে হতে পারে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, এছাড়া মেজাজ খিটখিটে থাকা এবং অস্বস্তিবোধ তৈরি হতে পারে। অনিয়মিত মাসিকের চিকিৎসা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত হরমোনাল থেরাপি দেওয়া হয়। কারো ক্ষেত্রে যদি বেশি ওজনের জন্য এই সমস্যা হয় তবে ডায়েট ও ব্যায়াম করতে বলা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে মেয়ের পাশাপাশি মেয়ের মাকেও পরামর্শ দেওয়া হয়। আর সন্তান ধারণক্ষম বয়সে সমস্যা অনুযায়ী চিকিৎসা করতে বলা হয়ে থাকে। বেশি রক্তপাত হলে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কারণ যত বেশি লাইক দেবেন তত বেশি মানুষের কাছে আমাদের তথ্যগুলি পৌঁছে যাবে। আর হ্যাঁ, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।